गाइस अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल अनबॉक्सिंग लाइफ चले आसलम आबारो अनेक मजार एक रेसिपी निये एवं आमार आजके रेसिपिटी होच्छे शोल माछ दिए लावेन झोल। ये खाबारटी खेते अत्यंत सुस्वादु और स्वास्थ्यकर। तो चलुन व्यूअर्स आमी आर बेशी कथा ना बाड़िए आमी आजके आमार रेसिपिते चले जाई। एखाने आमी किछु लाउ निये निएछि एवं लाउगुलो किन्तु आमी ठीक माझारी साइज करे केटे निएछि। एखाने आमी 250 ग्रामेर मतो शोल माछ निये निएछि एवं एई शोल माछगुलोके आमी ठीक माझारी साइज करे केटे निएछि। आपनारा आपनादेर इच्छा मतो शोल माछगुलो केटे निबेन। एखाने निएछि 1.5 कप प्याज कुचि, 1/2 कप काँचा मरिच कुचि। चूलाय एकटि ससपैन बसिए दिए एर भितर आमी 3 टेबिल स्पून सरिषा तेल दिए दिएछि। तेलटि गरम होवार परे आमी एखन एर भितर दिए दिब एकटा तेजपाता। तेजपाताके भेजे निएछि। एखन आमी एर भितर दिए दिच्छि 1 कप प्याज कुচি। प्याज कुচি दिए दिलाम। एखन ई प्याजगुलोके खुबই ভালো করে ভেজে নিব। প্যাঁজগুলো যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখনই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পেঁয়াজ পেস্ট। 1 টিস্পুন জিরা পেস্ট। এখন এই সম্পূর্ণ উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নেছি। পেঁয়াজ ও জিরা সম্পূর্ণরূপে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দেব 1 টিস্পুন শুকনো মরিচ গুঁড়ো। 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব 1 টিস্পুন লবণ। সম্পূর্ণ উপকরণগুলোকে একটু মিক্স করে নেছি। সম্পূর্ণ উপকরণ মিক্স হয়ে নিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1/2 কাপ কাঁচা মরিচ গুলো দিয়ে দিলাম। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেছি। মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং আমার এই মশলাগুলোকে কষতে পুরোপুরিভাবে 3 মিনিট টাইম লেগেছে। মশলাগুলোর উপরে একটু তেল ভেসে এসেছে এজন্য আমি এখন এর ভিতরে দিয়ে দিব শোল মাছগুলো। শোল মাছগুলো দিয়ে দিলাম। এখন এই শোল মাছগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেছি। মাছ মশলাগুলোর সঙ্গে মিক্স করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পানি। এই পর্যায়ে মাছগুলো একটু কষিয়ে নেব। এতনো ঢেকে দিচ্ছি পুরোপুরিভাবে 10 মিনিটের জন্য। চলে আসলাম 10 মিনিট পরে। মাছগুলো কিন্তু খুবই ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন এই মাছগুলোকে উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিব সেই লাউ। লাউগুলো দিয়ে দিলাম। এখন মশলাগুলোর সঙ্গে লাউগুলোকে খুব ভালো করে মিক্স করে নেছি। লাউগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল স্পুন লবণ। এই লবণটা লাউয়ের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 কাপ গরম পানি। গরম পানি দিয়ে দিলাম। এখন আমি লাউটাকে কষিয়ে নেব পুরোপুরিভাবে 10 মিনিটের জন্য। এজন্য আমি লাউগুলোকে এখন ঢেকে দিচ্ছি। চলে আসলাম 10 মিনিট পরে। এই 10 মিনিটের মধ্যে লাউগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 3 কাপ গরম পানি। গরম পানি দিলে তরকারির স্বাদটি অনেক গুণে বেড়ে যায়। এখন আবার লাউগুলোকে ঢেকে দেব পুরোপুরিভাবে 5 মিনিটের জন্য। এই পর্যায়ে লাউগুলোকে বলক আসার অপেক্ষা করব। লাউগুলোর ভেতরে বলক চলে এসেছে এজন্য এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি কষে রাখা সেই শোল মাছগুলো। শোল মাছগুলো দিয়ে দিলাম। এখন লাউয়ের সঙ্গে শোল মাছগুলোকে খুব ভালো করে মিক্স করে নেছি। এ পর্যায়ে লাউ ও শোল মাছগুলোকে হাই হিটে জাল করে নিব পুরোপুরিভাবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর্যন্ত হাই হিটে জাল করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। ধনে পাতা দিলে তরকারির ফ্লেভারটি অনেক সুন্দর আসে। আরও 1 মিনিট জাল করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আজকে শোল মাছ দিয়ে লাউয়ের রেসিপি। চাই আমি এখন এই তরকারিগুলো নামিয়ে ফেলছি। চলে আসলাম গরম গরম সার্ভ করতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার শোল মাছ দিয়ে লাউয়ের ঝোল রান্নাটি দেখতে ঠিক কতটি সুন্দর হয়েছে। এটি দেখতে যতটি সুন্দর খেতেও অত্যন্ত বেশি লোভনীয় এবং অনেক স্বাস্থ্যকর। তো ভিউয়ার যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন।
আজকের রেসিপি এই পর্যন্তই, পরে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।